অন্যতম বিদ্যাপীঠ সিলেট সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের আজকের এই মানববন্ধনে আমরা দেখতে পাচ্ছি উপস্থিত হয়েছেন সাবেক ছাত্র নেতাবৃন্দ, সাবেক ইন্টার্নি চিকিৎসক এবং ছাত্র ভাইরা। আপনারা জানেন আমাদের এই প্রতিষ্ঠান দীর্ঘদিনের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের অনেক ঐতিহ্য ইতিহাস রয়েছে। আমরা আমাদের দাবি করছি দীর্ঘদিন ধরে এই কলেজে বিএমএস কোর্স চালু না হয় আমরা বিভিন্ন ক্ষতির মধ্যে নিমজ্জিত হচ্ছি। আমাদের একটাই দাবি, বিএমএস কোর্স চালু করতে হবে। আপনারা জানেন এই কলেজ থেকে প্রতি বছর ছাত্রছাত্রীরা বের হয়ে যায় কিন্তু মান সম্মানের সহিত যেতে পারে না, মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ নেই। আমাদের কলেজ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যাতে করে আমাদের কলেজকে বিএমএস কোর্সে মানোন্নত করতে পারেন, এই প্রচেষ্টা আপনারা চালান। আর আমাদের যে সহযোগিতা লাগবে আমরা করে যাবো ইনশাআল্লাহ। চালু না হয় তাহলে আমাদের সিনিয়র ভাইয়েরা বলেছেন যে আমরা প্রয়োজনে অনশনে চলে যাব, আমরা তাদের কথা একত্র পোষণ করে আমরা প্রয়োজনে অনশনে চলে যেতে বাধ্য হব। আমাদের দাবি আমাদের ছোট ভাই পদ্মনাভি চৌধুরী। সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে প্রাচীনতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সিলেট সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতাল, যেটা সরকারি দিব্য কলেজ নামে পরিচিত ছিল, সেই নামকে এক সময় পরিবর্তন করা হয়। কিন্তু এই নাম পরিবর্তনের সাথে এটা পরিবর্তন কেন হলো না যে একটি বিএমএস ডিগ্রিধারী, যেটা সকল এই সমস্ত প্রতিষ্ঠান থেকে যারা পড়ে গিয়েছে তাদের জন্য এই ডিগ্রিধারী অর্জন করা খুব প্রয়োজন। এই বিএমএস ডিগ্রিধারী চালু করার জন্য আমরা উদার্ত আহ্বান জানাচ্ছি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এই অধ্যক্ষ সাহেবকে। আমরা অতি শীঘ্রই শিক্ষকের কাছে সারিকৃপি প্রেরণ করব, প্রয়োজনে আমরা যে সমস্ত দাবি আদায়ের লক্ষ্যে যা করা প্রয়োজন আমরা তা করেই যাব। এই বছরের ভিতরে যেন আমরা পেয়ে যাই। আমাদের সামনে একদম বক্তব্য নিয়ে আসছে আমাদের সহপাঠী এক ভাই চিকিৎসক পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমুদিবন।